হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে। তাই শুরুতেই তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আবহমান কবিতাটা আলোচনা করেছিলাম, বিষয়বস্তু এবং তার উৎস এবং প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করেছিলাম। এবং আজকে তোমাদের আবহমান কবিতা নিয়ে আরেকটা ব্লগ করছি, কারণ আরেকটা ব্লগের দরকার ছিল বলে আমার মনে হয়েছে যে আবহমান কবিতায় তোমাদের আলোচনা করব, কয়েকটা শব্দার্থের মানে বলে দেবো, কয়েকটা শব্দার্থের এবং আবহমান কবিতার যে নামকরণ সেটা কতদূর সার্থক, এবং তোমাদের সাথে আলোচনা করব যে আবহমান কবিতায় যে কবির যে মূল ভাবনা এবং কবি কয়েকটা লাইন বারবার উল্লেখ করেছেন সেই কয়েকটা লাইনের প্রাসঙ্গিকতা কতখানি, সেটা তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি তোমরা এই ব্লগটা হলে তোমরা মোটামুটি আবহমান কবিতাটা উপকৃত হবে এবং মোটামুটি বুঝতে পারবে। ঠিক আছে, বিশেষ না কথা বলে শুরু করছি, শব্দার্থ দিকে শুরু করছি। তোমাদের দেখো বইটা ফলো করো, প্রথম থেকেই বলছি পরপর যেগুলো খুব জটিল একটু তোমাদের বলে দিচ্ছি যাতে পড়তে এবং বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, প্রথম দেখো, তোমাদের প্রথমে আছে আবহমান। আবহমান মানে ক্রমাগত বা চিরপ্রচলিত। তারপর কি না, উঠোনে মানে বাড়ির বা ঘরের সামনে খোলা জায়গায়, প্রাঙ্গণে বা আঙিনায়। যা গিয়ে উঠোনে তো দাঁড়া মানে নিজের ফেলে আসা গ্রাম বা মাতৃভূমির কাছে গিয়ে ফিরে যাওয়া। মাচা অর্থাৎ আমরা জানি যে বাঁশ ইত্যাদি তৈরি উঁচু বেদি, যেটা কুমড়ো, লাউ গাছ এবং বিভিন্ন লতানো গাছকে লাগানো হয়, তার উপরে তুলে দেওয়া হয় আর কি, লতিয়ে বিয়ে যে গাছগুলো বড় হয়। ঘর মিলেছে মানে বসতি স্থাপন করেছে। নিবিড় মানে অতি ঘনিষ্ঠ, নিবিড় বলি না আমরা, গভীর বা গাঢ়। অনুরাগে শব্দ অর্থ স্নেহ, প্রীতি বা প্রেম। অনুরাগে ফুরোই মানে শেষ বা অবসয়, অবসান হয়, শেষ, ফুরোই। নোটে মানে ছোটো পাতাযুক্ত একটা বাংলা সুপরিচিত শাক, আমরা জানি নোটে শাক। বুড়িয়ে মানে বুড়ো হয়ে। মুড়োই মানে অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাটা, মুড়োই আর কি। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, মানে গ্রাম জীবনের পুরনো সমৃদ্ধি চলে গেলেও গ্রাম জীবন টিকে থাকে, এটাই বলতে চেয়েছেন আর কি এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতায়। এরপর তোমাদের আছে যে একগুয়েটা দুরন্ত পিপাসা, মানে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য যে প্রবল আকাঙ্ক্ষা, এটাই তিনি এখানে বলতে চেয়েছেন, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য যে প্রবল আকাঙ্ক্ষা। এবং তারপর কি আছে যে আপন মনে ঘাসের গন্ধমাখে, মানে মনের মধ্যে একা একা প্রকৃতিকে ভালোবেসে। দুঃখ হয় না মাসি, মানে চিরকাল দুঃখ চিরকাল থেকে যায়। সান্ধ্য মানে সন্ধ্যাকালীন যে সময়। বাসি মানে টাটকা নয় এমন। কুন্দ মানে সাদা রঙের ফুল বিশেষ, আমরা জানি কুন্দ ফুল আর কি, সাধারণ একটা ফুল। তোমাদের কয়েকটা শব্দার্থ মানে বলে দিলাম, তো আশা করি তোমরা উপকৃত হবে, যেগুলো জটিল বলে দিলাম। এরপর তোমাদের আলোচনা করব যে আবহমান কবিতায় কবির যে মূল ভাবনা, সেটা আমি আমার মতন করে লিখেছি, তুমি তোমরা নিজের মতন করে সাজিয়ে নেবে এবং এটা একটু শুনে নাও অডিওটা, তাহলে তোমরা উপকৃত হবে এবং তোমরা নিজের মতন করে লিখবে। নিজের মতন করে লিখলেই বেশি নাম্বার আসে। আমি দেখো আমার ভাবনাটা কী, আমি যেটুকু বুঝতে পেরেছি বা আয়ত্ত করতে পেরেছি তোমাদের সামনে শেয়ার করছি, যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় প্রত্যেকটি মানুষের তার শিকড়ের কাছে, উৎসের কাছে ফিরে যাওয়ার কাহিনীর কথা বলেছেন। একদিকে মানুষ গভীর ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়, দেশের মাটি আর জল হওয়ার প্রতি ছিল তার ভালোবাসা। কিন্তু দিন এগিয়েছে, নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষও শহরমুখী হয়েছে, কিন্তু এই শহর জীবনে মানুষের আরাম স্বাচ্ছন্দ্য পেলেও মনের শান্তি পায়নি। যন্ত্রসভ্যতা দমবন্ধ করা জীবনযাত্রার ক্লান্তি আর অবসন্নতা তাকে গ্রাস করেছে, আর তখনই তৈরি হয় তার গ্রাম জীবনে ফিরে আসার ইচ্ছা। একসময় কবি কিডস নাইটিঙ্গেল পাখির গান শুনে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা দেখেছি কবি অরুণ মিত্রের ঘরে ফেরার ক্ষেত্রে কার্যকরী ছিল দেশ জননীর আহ্বান, আর আবহমান কবিতার উঠোনে লাউ মাচায় দুলতে থাকা ছোট্ট ফুল যেন ফিরে আসা মানুষকে স্বাগত জানানোর জন্যই তৈরি হয়েছে। যাওয়া এবং আসার এই পূর্বপূর্বান্তরে আমরা দেখেছি যে প্রকৃতি আর সহজ সরল জীবনকে কাছে পাওয়ার মানুষের পিপাসা। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে মানুষের বেঁচে থাকায় এখানে আলোচ্য বিষয়। এখানে ক্লান্তি এবং অবসন্নতাকে অতিক্রম করে প্রতিটি মানুষ নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা আমরা দেখেছি গল্পে এই কবিতায়। এরপর তোমাদের আলোচনা করব যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কয়েকটা পংক্তি বারবার উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করার কারণটা কী বা প্রাসঙ্গিকতা কতখানি বা এই লাইনগুলোর তাৎপর্য কেন এতবার উল্লেখ করেছেন তিনি, সামনে সেটা আজকে আলোচনা করব। আমরা দেখেছি যে প্রথম পংক্তিতে, প্রথম যে প্যারাতে আমরা দেখেছি যে প্রথম পংক্তি উচ্ছেদে দেখতে পেয়েছি যে তিনি বলছেন যে যা গিয়ে উঠোনে তোর দ্বারা লাউ মাচাটির পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তিনি বলছেন যে আবহমান কবিতাটি আসলে মানুষের উৎসের কাছে ফিরে যাওয়ার চিরকালীন আকুলতার প্রকাশ। এ উৎস হলো তার ফেলে আসা গ্রাম জীবন। একসময় তার পূর্বপুরুষরা অরণ্য জীবনের অবসান ঘটিয়ে এই গ্রাম সভ্যতার প্রতিষ্ঠা করেছিল।
আর আজ শহরের ক্লান্তি আর অবসন্নতার অবসান ঘটাতে এই গ্রামই একমাত্র আশ্রয় হতে পারে। সেখানে লাউমাচার পাশে সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে, এটা যেন নির্মল বেঁচে থাকার ইঙ্গিত। কবিতায় ফিরে যাওয়ার বার্তাকে স্পষ্ট করতে মোট 4 বার কিন্তু এই প্যারাতে কিন্তু ব্যবহার করেছেন তিনি এইটি। এবং আমরা দেখেছি যে দ্বিতীয় পঙ্ক্তিগুচ্ছ দ্বিতীয় প্যারাতেও তিনি বলছেন যে ফুরোই না তার কিছুই ফুরোই না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। গ্রাম জীবনে মানুষের নিজের শিকড়ের কাছে ফিরে যাচ্ছে তাগিদ সেটা কিন্তু শেষ হয় না, তাই মনের মধ্যে যে ঘাসের গন্ধ মাখতে থাকে, সমস্ত রাত ধরে তালায় তালায় স্বপ্ন আঁকতে থাকে। তার বাগান থেকে কুন্দু ফুলের হাসি কখনো হারিয়ে যায় না, ফিরে যাওয়া দুরন্ত পিপাসা যেমন শেষ হয় না, সেরকম গ্রাম জীবনে কখনোই ফুরোই না প্রকৃতির সজীবতা। সূর্য ওঠে, ছায়ের বিস্তার হয়, নদীর সান্ধ্য বাতাস বয়ে যায়, সেই বাতাস ক্লান্ত মানুষকে দেয় বেঁচে থাকার সজীব আশ্বাস। প্রকৃতি আর তার কাছে ফিরে যাওয়া চিরকালীন আকুলতাকেই তিনি এখানে বুঝিয়েছেন, তাই তিনি 3 বার এটা ব্যবহার করেছেন এই লাইনটি। এরপর তোমাদের নামকরণটা আলোচনা করে এই পর্বটা শেষ হবে। তোমাদের যে আবহমান কবিতাটা নামকরণটা কতখানি সার্থক আমরা দেখে নিই, যে আবহমান নামকরণ কেন এটা করলেন। আমরা প্রথমে তোমাদেরকে আগেই বলেছি যে নামকরণ কেন দেওয়া হয়, কারণ যে কোনো ক্ষেত্রে হোক, গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, যেই ক্ষেত্রে হোক, নামকরণ একটা দিতে হয়, কারণ নামকরণই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের পড়তে ভালো লাগে, এবং নামকরণের মধ্যে দিয়ে কবিতার বা যে কোনো ক্ষেত্রের মূল বিষয়বস্তু লুকিয়ে থাকে। আমরা দেখেছি যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই নামকরণ করা হয়, সেই নামকরণ বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্রিক হয় বা ব্যঞ্জনা বা চরিত্রকেন্দ্রিক হয় অনেক জায়গায়। আমরা দেখেছি যে নীরেন্দ্র চক্রবর্তী তিনি এই কবিতাটি নামকরণ করেছেন আবহমান, কারণ আমরা জানি যে আবহমান শব্দটির অর্থ যে ক্রমাগত বা চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ দু কষ্টে ভরা প্রকৃতির ছায়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছেন। সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানেই বসতি বানিয়েছিল। আবহমান কবিতায় লাউমাচার প্রতীকের মধ্য দিয়ে সেই সহজ সুন্দর গ্রাম জীবনের ছবি তুলে ধরা হয়েছে। কবিতা লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, কারণ সেখান থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির নিঃশ্বাস। মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সে প্রকৃতির কাছে, ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রেখে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দুচোখে নতুন জীবনের স্বপ্ন এঁকে পর বংশানুক্রমে জীবন প্রবাহকে সচল রেখেছে। এই গ্রাম্য প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকেই সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলে নাগরিক জীবনের ক্লান্ত মানুষ। যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার যে গ্রাম জীবন আর প্রকৃতি, তার কাছে মানুষের ঋণের কাহিনী এই কবিতায় নিপুণভাবে তুলে ধরেছেন কবি। তাই বলা যায় কবিতাটির আবহমান নামটি কিন্তু সার্থক, নামটি কিন্তু একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ এবং সার্থক, ব্যঞ্জনার আশ্রয় এই কবিতাটির নামকরণ, সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর আমরা বলতে পারি। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, নতুন এবং পুরনো সকলেই। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে, আমার পেজটা ফলো করবে, এভাবে আমার প্রতিদিন ব্লগ দেখবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।